নমস্কার, কেআরসি বরাক টাইমসে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ বিশেষ খবর, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুর্নীতিমুক্ত অসম গড়ার উদ্দেশ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল বড়ইতলি গ্রামকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন। শনিবার এই গ্রামের স্থানীয়রা সংবাদ মাধ্যমকে ডেকে দুর্নীতির ইতিহাস তুলে ধরেন। বড়ইতলি এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামীণ সড়ক অর্ধসমাপ্ত, একের পর এক প্রকল্প উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও কেবল ফলক বসিয়ে কাজ শেষ হয়েছে। শুধু তাই নয়, গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য সরকারি ফলকের মিছিল, তবে সবকয়টি কাজ অর্ধ সমাপ্ত। স্থানীয়দের সম্পূর্ণ অন্ধকারে রেখে সভাপতি অনুপ পালের নেতৃত্বে সরকারি অর্থ লুণ্ঠন করেছেন একাংশ গ্রুপ সদস্য সদস্যরা। বড়ইতলি টিলাতে কালী মন্দিরের কাজেও লাগামহীন দুর্নীতি রয়েছে, বাদ যায়নি শ্মশান কালীবাড়িও। প্রায় প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে রয়েছে লাগামহীন দুর্নীতি। স্থানীয়রা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন। কাটিগড়া সাংবাদিক বন্ধুরা, রে বড়ইতলি গ্রামে আমরা নিমন্ত্রণ দিয়ে আনছি, ওই কারণে আমরা এই গ্রামটা পড়ছে লক্ষ্মীপুর জিপির আন্ডারে, কাটিগড়া কনস্টিটিউয়েন্সি বড়ইতলি গ্রাম। তো আমাদের গ্রামে কিছু সরকারি কাজের অর্ধসমাপ্ত হয়েছে, এই কাজগুলো আমি স্কিমগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি আর এবং সরকারের কাছে এটা দাবি জানাই আর যে এটা আমরা তাড়াতাড়ি যাতে পুরা কাজ হয়। সাইনবোর্ড কোনো লেখাও কার নাই, সাইনবোর্ড আমরা রাস্তার সাইডে লুকাইয়া ফেলাইয়া গেছে গিয়া, ও আমরা রাস্তার কন্ডিশন দেখুন রাস্তার কোনো কাজ হয়েছে নি কেন? রাস্তার কিটা কাজ হইতো পয়লা যাও অল্প মাটি ফাতো ফসল অল্প হচ্ছে, এটা কে কাজ করাইছে? এটা তো মারিন্দ মায়ারানি রায়। আর কে জড়িত? রাজু, রাজু পাল। রাজু পাল কে? ওই যে রাজু পাল, রাজু পাল। আর পঞ্চায়েত কেন জড়িত আছেন নি? পঞ্চায়েত জড়িত আছেন, জড়িত আছেন, তাই তো আইয়া দেখতাম তো। পঞ্চায়েতের নাম কিটা? পঞ্চায়েত অনুপ পাল, অনুপ কান্তি পাল। এই বোর্ডটা ওই খালি গোড়ের ভিতরে রাখা, তারা এটা এখানে কোনো লাগাইছে না, তারা খাস 30% করছে পরে আর লাগে তারা লাগাইছে না, আর তারা কি কারণে লাগাইছে না এটা বুঝতাম পারি না। তো সরকারের কাছে দাবি করে আর আপনারা ইনকোয়ারি করিয়া এটা আমরা সঠিক তদন্ত করি, আমরা কাজটা যাতে উপযুক্ত হই। ভুবন তীর্থে মৃত্যু ঘটল এক পুণ্যার্থীর। হৃদরোগে আক্রান্ত হয়ে পাহাড়ের উপর মন্দির সংলগ্ন এলাকায় মৃত্যু হয় রঞ্জিত পালের নামের যুবকের। রঞ্জিত পালের বাড়ি ধলাই বাজারে বলে জানা গেছে। শনিবার রাতে রঞ্জিতের মৃত্যু হয়। পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় ভুবন তীর্থে পুণ্যার্থীদের ঢল নামে। ১৭২ ব্যাটালিয়ন বিএসএফ এর ব্যবস্থাপনায় শনিবার ভারত বাংলাদেশ সীমান্তের মেঘালয় অংশে কাঁটাতারের ফেন্সিং এর ভিতরে থাকা শত বছর পুরানো শিব মন্দিরে শিব পুজোর আয়োজন করা হয়েছে। ৩৮ ছোট ভুবন নামে খ্যাত। শনিবার পুজোয় অনেক ধর্মপ্রাণ ব্যক্তি সহ ফার্স্ট ব্যাটালিয়নের জওয়ানরাও অংশগ্রহণ করেন। বিএসএফ এর পক্ষ থেকে 450 ধর্মপ্রাণ মানুষকে লুচি তরকারি খিচুড়ি শরবত সহ প্রসাদ বিতরণ করা হয়। রবিবার এখানে মূল শিবরাত্রিতে প্রায় 5,000 জনগণ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী 20 ফেব্রুয়ারি জি বাংলা সারে গামা পা খ্যাত লোকসঙ্গীত শিল্পী তুলিকা গঙ্গাধর মণ্ডলের উপস্থিতিতে শিলচর বঙ্গভবনে এক আকর্ষণীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর আঞ্চলিক সমিতি। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তাঁরা। 20 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক সন্ধ্যায় একটি ছোট অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী 21 ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা সহ শহরের বিভিন্ন অফিস আদালত হাট বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ফলকে সরকারি ভাষা বাংলার লিপি ব্যবহার করার আহ্বান জানানো হবে। ভাষার দিকে আকৃষ্ট করতে আগামী 20 ফেব্রুয়ারি আয়োজিত হতে যাওয়া সঙ্গীত সন্ধ্যাকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে সব্যসাচী পুরকায়স্থ, উত্তম কুমার সাহা, বিশ্বনাথ ভট্টাচার্য, জয়ন্ত দেবরায়, বকুল চন্দ্রনাথ ও সুশান্ত সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকে যে উদ্দেশ্যে আপনাদের ডাকা, আপনারা আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে আমরা এবার দুদিনের একটা কর্মসূচি হাতে নিয়েছি। 20 তারিখ 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আমরা মাতৃভাষা দিবসের প্রাক সন্ধ্যায় আমরা একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। সাংস্কৃতিক সন্ধ্যায় ইদানিংকালের বাংলা লোকগানের একজন বিখ্যাত জুটি, যারা আপনারা জানেন সবাই, জি বাংলার দৌলতে তুলিকা মণ্ডল এবং গঙ্গাধর মণ্ডল আমরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। তার আগে আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট্ট অনুষ্ঠান করব এবং এর পরের দিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের সকালবেলা 9:30 আমরা আমাদের এই বঙ্গভবনে শহীদ স্মৃতিসৌধে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব। তারপরে আমরা শহরের বিভিন্ন জায়গায় বলতে, তার আগে আমরা জানি আপনার যে লিফলেটটা দেওয়া হয়েছে সেটা আমরা গত 31 ডিসেম্বর থেকেই আমরা শুরু করেছিলাম। বাংলা ভাষার প্রচার প্রসারে বিভিন্ন সাইনবোর্ড, দোকানের সাইনবোর্ড, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং বিভিন্ন কাজকর্মে যাতে বাংলা ভাষার ব্যবহারটা আরও বেশি হয় তার জন্য আমরা রাস্তায় রাস্তায় বেরিয়ে ক্যাপিটাল পয়েন্ট থেকে আমরা এখন অব্দি প্রেমতলা পয়েন্ট অব্দি দোকান দোকান দোকানে গেছি। প্রত্যেক দোকানে গিয়ে আমরা অনুরোধ করেছি যাদের বাংলা সাইনবোর্ড নেই তাদের বাংলা সাইনবোর্ড লাগানোর জন্য। তবে একদিনে তো শিলচর শহরটা সম্ভব না, শিলচর শহরটা অনেক বড়। তো আমরা 21 ফেব্রুয়ারি দিন আমরা এখানে পুষ্পার্ঘ অর্পণ করে আবার বেরোবো আমরা। এই মোটামুটি আমাদের কর্মসূচি। তো এই কর্মসূচিতে আপনাদের সহায়তা ছাড়া তো আমরা জানি সাংবাদিকরাই আমাদের পরম আশ্রয়। আপনাদের সবাই সহযোগিতায় এই সংবাদটা যাতে সবার কাছে পৌঁছয় এই ব্যবস্থাটুকু করবেন আপনারা। দুই দিন ব্যাপী কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার বনতারাপুর চা বাগানে রাষ্ট্রীয় আদিবাসী কল সমাজ মহাসম্মেলন সহ সংগ্রামী বিরসা মুন্ডা ও বধু ভগৎ জন্মজয়ন্তী পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে। প্রথমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় এক পদযাত্রার মাধ্যমে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঝাড়খণ্ড থেকে আগত কল ভাষা বিশেষজ্ঞ ও কল আদিবাসী শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ভুবনেশ্বর কল বলেন, ভারতের মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ছত্রিশগড় রাজ্যে কল জাতিকে রাজ্য সরকার অনুসূচিত আদিবাসী জাত হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন, কিন্তু অসমে বসবাসকারী কল জাতিকে অনুসূচিত আদিবাসী জাতি হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পাচ্ছেন না। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সহ বিভিন্ন সুবিধা থেকে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন কল সমাজ, অথচ কল জাতিটি হলো ভারত তথা প্রাচীন জাতি। ভুবনেশ্বর কল সরকারের কাছে কল সমাজের দাবিগুলো পূরণ করার জন্য আবেদন জানান। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে কল সমাজের পক্ষ থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। তো সবিকো দব জোহার, মে নাম ভুবনেশ্বর কোল, মানে ঝাড়খণ্ড সে হুম। মানে কোল আদিবাসী পর রিসার্চ করতা হুম। আর কোল ভাষা যো হামারি হ্যাঁ, যো আমারি মাতৃভাষা হ্যাঁ, উস পর উসকা মানে বিশেষজ্ঞ। তো আজ যো 17 ফেব্রুয়ারি হ্যাঁ, তো 17 ফেব্রুয়ারি বধু ভগত জি কা জন্ম দিবস হ্যাঁ। তো ইস জন্ম দিবস কে উপলক্ষ মে আজ আসাম মে ইয়ে কাসাড় জো জিলা, কাসাড় জিলা মে ইয়ে রাজন কোল জো ইহা কে ইস কমিটি কে সেক্রেটারি মহোদয় হ্যাঁ, উনকে মাধ্যম সে হমে জানকারি মিলি, ও হমে আমন্ত্রিত কিয়ে কি স্যার আপ সভি দেশো মে কোল আদিবাসী সে সম্বন্ধিত রিসার্চ করতে হ্যাঁ,
लेकिन हमारे आसाम में जो है कोल आदिवासी का सबसे बड़ी समस्या है, जो अलग अलग राज्यों में कोल जो आदिवासी है उसको संवैधानिक अधिकार यानी कि एसटी में सूचीबद्ध किया गया है अन्य राज्यों में, लेकिन हमारे आसाम में कोल आदिवासी को एसटी सूची में सूचीबद्ध नहीं किया गया है। तो हमने बोला ये तो बहुत विडम्बना है, सरकार को तो यहाँ करना चाहिए, हर जगह में जब कोल आदिवासी को एसटी में सूचीबद्ध किया गया तो यहाँ भी होनी चाहिए। तो ये सबसे बड़ी विडम्बना है कि आप आज ने देखा आज का जो रैली हुआ, ये लोग आज रैली में भारतीय संविधान का के तहत जो आज इनका रैली राष्ट्रगान जो जनगण मन है उसका सम्मान करते हुए आज ये लोग रैली निकाले और सम्मान किए, राष्ट्रगान को सम्मान कर रहे हैं यानी भारत को सम्मान दे रहे हैं। लेकिन भारत के जो सत्ता पक्ष हैं, सत्ता में बैठे वाले जो लोग हैं, क्या इन लोग को आज सम्मान दे रहे हैं? आदिवासी हक इनका जन्मसिद्ध अधिकार है, संवैधानिक अधिकार इनका नहीं मिल पा रहा है इनका है। तो यहाँ के आसाम के कोल आदिवासियों को क्यों नहीं संलग्न कर किया? तो कहीं ना कहीं सरकार इन लोगों को शिक्षा से, अधिकारों से वंचित कर रहे हैं। यहाँ की जो सरकार इस पर ध्यान दे, मैं उनसे यही अनुरोध करूँगा। अन्यथा इन लोगों जो है इनका सामाजिक संगठन के माध्यम से, ग्राम सभा के माध्यम से ये लोग उग्र आंदोलन करने पर मजबूर होंगे। শনিবার কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করলো চোরাইবাড়ি পুলিশ। ওদিন দুপুরে চোরাইবাড়ি আউটপোস্টের সামনে নাকা চেকিং এর সময় একটি লরি থেকে 51 প্যাকেটে মোট 1 টন 20 কেজি গাঁজা বাজেয়াপ্ত করে চোরাইবাড়ি পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরির চালককে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য প্রায় 1,20,00,000 টাকা হবে বলে জানান চোরাইবাড়ি আউটপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস।